চেহারা কিংবা ত্বক হুবহু মানুষের মতোই, মানুষের মতোই নাড়াতে পারে চোখের পাতা, হাতের আঙুল। সম্প্রতি চীনের বেইজিংয়ে ওয়ার্ল্ড রোবট কনফারেন্সে 2023-এ 160 প্রদর্শকের 600টি রোবট প্রদর্শিত হয়েছে। সম্মেলনে রোবটগুলো বেশ আলোড়নও তুলেছে। বিস্ময়কর এ রোবটগুলো তৈরি করেছে চীনা প্রতিষ্ঠান এক্স রোবট। কিভাবে রোবটকে মানুষের বিকল্প হিসেবে ব্যবহার করা যায় তা নিয়ে বহুদিন ধরেই গবেষণা চলছে। চেহারা আর আকৃতিতে হুবহু মানুষের মতো চালচলন হবে এমন রোবট তৈরির চেষ্টা চালিয়ে যাচ্ছেন বিজ্ঞানীরা। বিজ্ঞানীদের সে চেষ্টারই এক ঝলক দেখা গেল চীনের ওয়ার্ল্ড রোবট কনফারেন্সে। বেইজিংয়ে চলমান বার্ষিক এ সম্মেলনে দেখা মিলেছে মানুষের মতো দেখতে বেশ কয়েকটি রোবটের। মানবিক বা হিউম্যান এইড এই রোবটগুলো মানুষের মতো অভিব্যক্তি প্রকাশের পাশাপাশি নড়াচড়াও করতে পারে। হিউম্যান এইড রোবটগুলি নিঃসন্দেহে এই সম্মেলনের হাইলাইট। রোবটগুলোর ত্বক এবং অভিব্যক্তি মানুষের কাছাকাছি এবং এমনকি মানুষের অভিব্যক্তি অনুকরণ করতে পারে। এছাড়াও হিউম্যান এইড রোবট প্রযুক্তিবিদদের দেওয়া নির্দেশাবলী অনুসরণ করে ফ্রিজ থেকে পানীয় আনতে সক্ষম। তারা শুধু মানুষের ভাষাই বোঝে না, বরং স্বায়ত্তশাসিতভাবে বস্তুগুলোকে নিয়ন্ত্রণ ও সরানোর ক্ষমতাও শনাক্ত করে। চীনা প্রযুক্তি জায়ান্ট শাওমি দ্বারা উপস্থাপিত সাইবার ডগ 2 একটি আসল কুকুরের মতো ফ্লিপ এবং অন্যান্য কৌশল করতে সক্ষম। স্বাস্থ্যসেবা রোবটগুলো সার্জারি, জীবাণুমুক্তকরণ এবং পরিষ্কারের কাজ করতে পারে। রোবটগুলো বয়স্কদের যত্নে আরও ব্যাপক ভূমিকা পালন করবে। প্রতিবন্ধী সহায়তা, নার্সিং, পুনর্বাসন প্রশিক্ষণ, গৃহকর্ম, মানসিক এসকর্ট এবং অবসরসহ বিভিন্ন পরিস্থিতিতে সহায়তাকারী হিসেবে কাজ করবে। অনেকের মাঝেই বিস্ময়ের জন্ম দিয়েছে মানুষের মতো দেখতে এসব রোবট। এমনকি আঙ্গুলের খুবই সূক্ষ্ম নড়াচড়াও হুবহু নকল করতে পারে। ভবিষ্যতে এগুলো অনেক ক্ষেত্রেই মানুষের বিকল্প হিসেবে কাজ করবে।